মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তার প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে হাউমাউ করে কাঁদতে থাকে আমান। সম্পর্কগুলো বড্ড অগোছালো হয়ে গেছে, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে সে আর কখনো তার হবে না, হারিয়ে গেল। বাবা মায়ের মৃত্যুর পর যাকে জড়িয়ে বেঁচে থাকা সেই বড় আব্বুকেও সে আজকে ত্যাগ করলো, আর যাকে জীবনের চৌহারদের মধ্যে ঢুকতে দিতে চায়নি সেই এশায় অনাকাঙ্ক্ষিতভাবেই তার জীবনের সাথে জড়িয়ে গেল। সব কিছু এলোমেলো হয়ে গেল, তার কি করা উচিত এখন? এভাবে সব কিছু ছেড়ে পালিয়ে যাওয়া উচিত, নাকি সব ভুলে কয়েক ধাপ এগিয়ে যাওয়া উচিত এশার দিকে? আমান কান্না করে কোনো কূল কিনারা পায় না, পেছন থেকে কাঁধে এক শীতল স্পর্শ পেয়ে আমান নড়ে চড়ে বসে। আমান পেছনে ফিরে তাকায়, এরশাক দাঁড়িয়ে আছে। দা ভাই, আমার মন বলছিল তুই এখানেই থাকবি। বড্ড অসহায় লাগছে নিজেকে। ভালোবাসা এমনই হয় ভাই, ভালোবাসা বড্ড পোড়ায়, পুড়িয়ে ছাই করে দেয়। যে ভালোবাসার আগুনে যত জ্বলে সে ততটাই খাঁটি হয়। আমি বলছি না তোকে এশাকে ক্ষমা করে দে, অথবা তোর মনের বিরুদ্ধে গিয়ে তাকে তুই মেনে নে। শুধু এতটুকু বলবো, নিজেকে আর কষ্ট দিস না, আমাদেরকে কষ্ট দিস না, সময় সব কিছু ঠিক করে দেয়, বাড়ি ফিরে চল। আমান এশাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ভালোবাসা কি অপরাধ, নাকি ভালোবাসার মানুষকে চাওয়া অপরাধ? সত্যি বলতে এর মাঝে কোনোটাই অপরাধ নয়, অপরাধ হলো ভালোবাসাকে মোহ বানিয়ে ফেলা, ভালোবাসার প্রভাবে ঠিক ভুল ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাওয়া, মোহ মায়ায় জড়িয়ে ভুল পদক্ষেপ নেওয়া। জিনাত শিকদার আকাশ বাতাস উজাড় করে চেঁচিয়ে ওঠে। একটা মেয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছে, গল গলিয়ে রক্ত পড়ছে শরীর থেকে, বৃষ্টির পানি সেই রক্ত ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। চারপাশ রক্তরক্তি হয়ে আছে। তার ঘরটা দুই তালাই হওয়ায় তিনি ওপর থেকে স্পষ্ট সব দেখতে পাচ্ছেন। জিনাত শিকদার চক্কর খেয়ে নিচে পড়ে যান। ইমতিয়াজ শিকদার উঠে এসে জিনাত শিকদারকে ধরে তিনি স্বামীকে আঙ্গুল উঁচিয়ে বাহিরে দেখান। আমার মেয়ে! ততক্ষণে আশেপাশে থেকে ওয়াচম্যান আর একজন সার্ভেন্ট ছুটে এসেছে এশার কাছে। সবাই হাই হাই করতেছে, চেঁচিয়ে ডাকছে বাড়ির লোকজনদেরকে। ইমতিয়াজ শিকদার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুট লাগায় নিচে। এশার কাছে যেতে হবে। ইমতিয়াজ শিকদার দ্রুত ছুটে এসে এশার মাথাটা উঁচু করে ধরে, মেয়ের রক্ত মাখানো শরীরটা বুকে জড়িয়ে গগন কাঁপানো চিৎকার দেয়। এশা যন্ত্রণায় কাতরাচ্ছে। ততক্ষণে ছোট চাচাও ছুটে এসেছে। ভাইজান কি করেন, এখন এইসবের সময় নয়, ওরে হাসপাতালে নিতে হবে, মেয়েটা কি আমার মরে যাবে? এইসব পরে ভাববেন, আগে হাসপাতালে নিতে হবে, চলুন। ওরে তুলুন, শরীরে জোর পায় না, কি করে তুলবো? আমি ধরি। না, আমি পারবো। ইমতিয়াজ শিকদার এশাকে কোলে তুলে নেন, গাড়িতে বসিয়ে রওনা হন হাসপাতালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স ডাকলে দেরি হয়ে যাবে। সামনের সিটে বসে ছোট চাটা গাড়ি চালাচ্ছে, আর পেছনের সিটে বসে ইমতিয়াজ শিকদার এশাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। বারবার দোয়া করছেন আল্লাহর কাছে, চাইলে আমার প্রাণ নিয়ে নাও, আমার মেয়েটারে বাঁচিয়ে দাও খোদা, সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো জোর আমার শরীরে নাই, আমি মৃত্যু চাই না। নরিনজিৎ দেখিয়ে মেজ ভাইকে নিয়ে রওনা হয়েছে শিকদার বাড়ির উদ্দেশ্যে। ভাই আসতে না চাইলেও একরকম জোর করেই ধরে বেঁধে এনেছে সে। এত রাতে তো আর একা আসা যায় না। ফোনে সে স্পষ্ট এশার চিৎকার শুনেছে। এশা মেয়েটা কষ্ট একেবারেই সে সহ্য করতে পারে না, সমস্যা দেখলে পালাই পালাই করে, এত দুর্বল হৃদয়ের মানুষদের প্রেমে পড়া বারণ। ঘড়িতে তখন 1:20। শিকদার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে নরিন আর নিবিড়। দারোয়ান দরজায় নেই, বিধায় ভেতরে যেতে পারছে না তারা। একটু পর কোথা থেকে দারোয়ান ছুটে আসে, নরিনকে দেখে ব্যস্ত হয়ে ওঠে। বৌমা, সর্বনাশ হয়ে গেছে, এশা মা ঝাঁপ দিছে। নরিন বেশ আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হবে। বাকি কথা শেষ করার আগেই নরিন বাড়ির ভেতরে ছুট লাগায়। গোটা বাড়িটা থমথমে হয়ে আছে। কোনো রকমের ছুটে দুই তালায় যেতেই শুনতে পায় জিনাত শিকদারের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। নরিন দ্রুত পায়ে শাশুড়ির ঘরে যায়। জিনাত শিকদার বিছানায় বসে কান্না করছে, পাশে শিউলি পারভিন বসা।
স্নেহা বড় খালাকে ধরে রেখেছে। নওরিন শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ায়। জিনাত শিকদার চোখ মুছে নওরিনের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। বৌমা, আমার মেয়েরে তুমি অভিশাপ দিও না। আমি জানি ও অনেক বেশি অন্যায় করেছে, তবুও বলছি, মা হয়ে বলছি, অভিশাপ ফিরিয়ে নাও। পাশ থেকে শিউলি পারভিন চেঁচিয়ে ওঠে, এই মেয়ের হাই লাগছে। স্নেহা মাকে ধমক দেয়। নওরিন ভুরু কুচকে তাকায়। স্নেহা পাশ থেকে বলে ওঠে, এশা সাত থেকে লাভ দিয়েছে, অবস্থা খুব খারাপ। নওরিন একটা দীর্ঘশ্বাস ফেলে, এশা আমার সবচেয়ে কাছের মানুষ আম্মা। আমি বাবা মাকেও যেগুলো কখনো বলতে পারিনি সেগুলো এশাকে বলেছি। আমি কখনো এশাকে অভিশাপ দেইনি আর দেবও না। যে যেমন কর্ম করেছে সে জীবনে তেমনটাই ফল পাবে, সেখানে আমার কোনো হাত নেই, তা কেবল সৃষ্টিকর্তার হাতে। আমি যা পারি তা হলো ক্ষমা করতে। আমি হাসপাতালে যাচ্ছি, আমায় ঠিকানাটা দিন। জিনাত শিকদার মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। নওরিনের কথার মাঝে এশার জন্য ব্যাকুলতা আছে। সে এশার ভালো চায়, এত কিছুর পরও সে ভালো চায়। স্নেহা ঠিকানাটা দেয়। নওরিন যাওয়ার জন্য পা বাড়ায়। জিনাত শিকদার বোনকে ছাড়িয়ে টলমল পায়ে নওরিনের হাত ধরে, আমারে নিয়ে যাবা, আমি এখানে শান্তি পাবো না। শিউলি পারভিন আতঙ্কিত চোখে বলে, ও তোমারে সামলাতে পারবে? আমি যাব। জিনাত শিকদার টলমল চোখে নওরিনের দিকে তাকায়, বৌমা তো মেয়ের মতোই হয়, মেয়ে মাকে না সামলাতে পারলে আর কে পারবে? শিউলি পারভিনের হৃদয়ে এক অদ্ভুত আতঙ্ক অনুভব করে। নওরিন জিনাত শিকদারকে নিয়েই বেরিয়ে আসে, সঙ্গে ছোট চাচি আর নিবিড়ও। জিনাত শিকদার ক্ষণে ক্ষণে নওরিনের দিকে তাকাচ্ছে, থেকে থেকে নওরিনের গাল বেয়ে পানি পড়ছে। নওরিন হাতের উল্টো পাশ দিয়ে সেটা মুছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তারা যখন হাসপাতালে পৌঁছান তখন অলরেডি এসার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ইমতিয়াজ শিকদারের সারা শরীরে রক্ত লেগে আছে, নিথর হয়ে একটা চেয়ারে বসে আছেন তিনি, পাশে ছোট চাচা দাঁড়ানো। জিনাত শিকদার ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেন, আল্লাহর দোহাই লাগে, আমার মেয়েকে বাঁচান। তিনি কোনো উত্তর দেন না। ততক্ষণে এরশাক আর আমানও সেখানে পৌঁছে গেছে। আমান ইমতিয়াজ শিকদারের পা জড়িয়ে ধরে, আমায় ক্ষমা করো বড় আব্বু। ইমতিয়াজ শিকদার আমানকে বুকে টেনে নেন। সবাই এখানে পরিস্থিতির শিকার, এখানে কেউ অপরাধী নয়। যে যার হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে একটার পর একটা ভুল করেছে। দোষ করলে সবাই করেছে, না করলে কেউ করেনি। এখানে সবাই যে যার মতো করে অপরাধী, আর কেউই অপরাধী নয়। আবার একটু পর ডাক্তার আসে, জানায় তাদের রক্তের প্রয়োজন, এত রাতে রক্ত অ্যারেঞ্জ করা কঠিন। রওরিন জানায় সে রক্ত দেবে, তার আর এশার ব্লাড গ্রুপ সেম, তবে অনেকটা রক্তের প্রয়োজন, শুধু নওরিনের একার রক্তে হবে না। আমান উঠে দাঁড়ায়, সে ইউনিভার্সালের ডোনার, তার রক্ত এশা নিতে পারবে। একটা বেঞ্চিতে আমান আর নওরিন পাশাপাশি বসে আছে। পাশাপাশি বললে ভুল হবে, দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব আছে। একটু আগেই তারা এশাকে ব্লাড দিয়ে এসেছে। নওরিন আমানকে উদ্দেশ্য করে বলে ওঠে, একটা কথা বলবো? আমার নওরিনের দিকে এক নজর তাকায়, চোখ ফিরিয়ে নেয়, গলা কাঁপছে তার। কি বলবে বলো? আপনি এশাকে বিয়ে করেছেন? আমার মাথা নিচু করে উত্তর দেয়, হুম। তারপর এশাকে একা ফেলে পালিয়ে গেলেন কেন? আমি চাইনি। কেন? আমি এশাকে ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসেন, আমাকে? আমার মাথা নিচু করে যায়, কোনো উত্তর দেয় না। সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা পুরুষ মানুষ কিসের প্রেমে পড়েন? শুধু কি রূপের? মানে আমি যতটুকু জানি আপনাদের সম্পর্ক ছিল, টানা এক বছর চুটিয়ে প্রেম করেছেন। আমি জানতাম না, আমি তো কেবল একটা অবয়ব ছিলাম মাত্র। আপনার হৃদয়কে সন্তুষ্ট তো এশা দিত, যার সাথে হৃদয়ের সব ব্যাকুলতা ভাগাভাগি করেছেন, যার সাথে আপনার সমস্ত অনুভূতিগুলোকে এক সুতোয় গেঁথেছেন, সেটা তো এশাই ছিল, আমি নই। তাহলে কেন আমি নামক মিশে মায়াই ভাসছেন? তোমার রাগ হয় না? কার উপর? এশার উপর? হুম, হয়তো আমার সবার উপরেই রাগ হয়, আপনার উপরও। আমি না অদ্ভুত একটা চরিত্র? আমার সাথে কে ন্যায় করলো আর কে অন্যায় করলো,
তার হিসাব কখনো রাখিনি। রাখলে হয়তো আজকে খুশি হতাম, তবে আমি মনে করি ক্ষমার চেয়ে ওপরে আর কিছুই হতে পারে না। রাগ অভিমান কোনো কিছুই নয়। আমার ভীষণ অপরাধ বোধ হয় কেউ শাস্তি দেওয়ার চেয়ে নিজে নিজে অনুতাপের আগুনে পুড়ে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়াই অধিক শ্রেয়। শাস্তি দেওয়ার জন্য তো একজন মালিক আসেনি। আমার মাথা নিচু করে থাকে লজ্জায় আর অপরাধ বোধে, মাথা তুলতে পারছে না সে। নরিন সেখান থেকে উঠে এরশাকের কাছে যায়। এরশাক একটা চেয়ারে বসে দেওয়ালে মাথা লাগিয়ে বসে আছে। বৃষ্টিতে ভেজা কাপড়গুলো শরীরেই অনেকটাই শুকিয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। নরিনের কি মনে করে যেন ওড়নাটা দিয়ে এরশাকের মুখটা মুছিয়ে দেয়। এরশাক চোখ তুলে তাকায়, চোখ দুটো লাল হয়ে আছে। ঠিক আছেন? আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি এশা ঠিক হয়ে যাবে। তুমি চাও? তুমি চাইলে আল্লাহ ঠিক শুনবে। কেন? তুমি সবার থেকে আলাদা নরিন, খুব স্পেশাল, কত সহজে সব কিছু গ্রহণ করতে পারো। আমরা সবাই স্পেশাল, সবাই সবার থেকে আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। নরিন এরশাকের পাশে গিয়ে বসে। এরশাক নরিনের কাঁধে হাত রাখে। আপনার জামা কাপড় তো ভেজা। ঠান্ডা লাগবে। লাগবে না, একটা টাওয়াল এনে দিই। লাগবে না, বসে থাকো। নরিন আর কিছুই বলে না। টানা 6 ঘন্টা জীবনের সাথে যুদ্ধ করে এশা এখনো বেঁচে আছে। কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, এখানে কারোর স্বেচ্ছাচারিতায় কিছুই হয় না। মালিক যা চাইবে তাইই হবে। তিয়াস অসহায় মুখ করে অপারেশন থিয়েটার থেকে বের হয়। এরশাক নরিন আর আমান সেখানেই বসা ছিল, বাকিদেরকে তিয়াস ওয়েটিং রুমে জায়গা করে দিয়েছে। তিয়াসকে দেখে তিনজনেই ছুটে যায়। এরশাক বলে ওঠে, আমার এশা বোন বেঁচে আছে তো? কথাটা বলার সময় গলা কাঁপছিল তার, চোখের কোণে জল টলমলো করছে, এই বোধহয় বেরিয়ে পড়বে। তিয়াস জোরে দম ছেড়ে জানায়, বেঁচে আছে, তবে তবে কি? আউট অফ ডেঞ্জার বলতে পারি সেটা, প্রাণে মরেনি কিন্তু খুব বড় ভুল করে ফেলল, মাথায় আঘাত পেয়েছে, নার্ভগুলো তেমন কাজ করছে না, আর বাকিটা জ্ঞান ফিরলেই বলতে পারবো। এরশাক কেঁদে দেয়, বেঁচে আছে এটাই তো অনেক, অন্তত বোনের লাশটা কাঁধে নিতে হবে না। তিয়াস এরশাকের কাঁধে হাত রাখে, তারপর চেম্বারে চলে যায়। আমান অসহায়ের মতো তাকিয়ে থাকে এরশাকের দিকে। দা ভাই, সব আমার জন্য হলো তাই না? এরশাক মুখটা স্বাভাবিক করে উত্তর দেয়, এশার ঘটনায় তোর কোনো দোষ নেই রে আমান। আমি জানি আমি ভুল করেছি, নরিন চেঁচিয়ে ওঠে। কে ভুল করলো, কে ঠিক করলো, এই সব বাদ দিন না, আর কত ঠিক ভুলের হিসাব করবেন, আপাতত ফ্রেশ হবেন, চলুন, এশা ঠিক হয়ে যাবে। প্রায় 2 দিন পর এশার হুঁশ ফেরে, চোখ খুলে সে আমানকে দেখতে পায়। আমান সোফায় হেলান দিয়ে চোখ বুজে আসে। এশা চোখ পিটপিট করে তাকায়, শরীরে ভীষণ যন্ত্রণা তার। এত শত যন্ত্রণার মাঝেও আমানকে দেখে সে মুচকি হাসি দেয়। পৃথিবীর সব সুখ যেন আমানের মুখেই লুকিয়ে আছে, এটাই বুঝি তীব্র ভালোবাসার শক্তি। নোহাও পাশেই ছিল, এশাকে তাকাতে দেখে সে চেঁচিয়ে ওঠে, শাকচুন্নি আর কত ইমোশনাল টর্চার করবি আমাদের ওপর? এশা মুখ কালো করে তাকায়, ভয় নেই, আমিও ভূত না তুইও ভূত না, আমরা দুজনেই বেঁচে আছি। নোহা জোরে কথা বলায় আমান লাফিয়ে ওঠে, এশার সাথে চোখাচোকি হয়। নোহা একটুও না থেমে বলতে থাকে, জীবনে সব কিছু পেতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি এশা, ভুল করলে শাস্তি পেতে হবে, অন্যায় করলে কাছের মানুষগুলো শাসন করবে, এটাই তো স্বাভাবিক, কখনো কখনো তো অন্যায় না করেও কথা শুনতে হয়, সব কিছু গায়ে মাখলে বেঁচে থাকা যায় না। মৃত্যু যদি সব কিছুর সমাধান হতো তাহলে শত শত মানুষ রোজই মৃত্যুকেই বেছে নিত, সংগ্রাম করে বেঁচে থাকতো না। এত অল্পতে ভেঙে পড়লে চলে না এশা, নরিনকে দেখ, কত কিছুর পরও দিব্যি আছে, তোর জন্য সব ফেলে ও ছুটে এসেছে, তোকে নিজের শরীরের মূল্যবান রক্তটাও ওই দান করলো। আমার নোহাকে থামিয়ে দিতে চাই কিন্তু নোহা থামে না, অনর্গল বলেই যাচ্ছে সে, আমাকে দেখ, আমি আজও
অন্ধকার ভয় পায়। আজও পুরুষ মানুষ দেখলে আমার গায়ে কাঁটা দেয়। আজও লোকটাকে মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি চেঁচিয়ে উঠি, আমি কি মরে গেছি এসা, নাকি নওরিন মরে গেছে? নোহার কথার মাঝে বা হাত ঢুকিয়ে দেয় তিয়াস। আমি জানি আপনি অনেক সাহসী, কিন্তু আমি অনেক ভীত, আমার অনেক ভয়, হারানোর ভয়। যাকে ভালোবাসি তাকে হারানোর ভয় কতটা প্রবল হয় এটা ভালো না বাসলে বুঝবেন না। নোহা বেশ বিরক্ত নিয়ে সেখান থেকে উঠে যায়। তিয়াস মুচকি হাসে, বাহিরে অপেক্ষা করুন ম্যাম, আপনার সাথে আমার একটু কথা আছে। নোহা বাহিরে চলে যায়। তিয়াস আর একজন ডাক্তার এশার চেক আপ করে। এশা ঠিক মতো হাত পা নাড়তে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, মেরুদণ্ডে বেশ আঘাত পেয়েছে। ডাক্তার এশাকে দেখে সেখান থেকে চলে যায়। আমার হাঁটু গেড়ে এশার মুখের দিকে ঝুঁকে বসে, হাত দুটো বিছানায় ভাঁজ করা। এশা খুব কষ্ট হচ্ছে তাই না রে তোর? এশার চোখ বেয়ে পানি পড়ে। ভয় পাস না, আমি মানি বা না মানি তোকে ছেড়ে আর কোথাও আমি পালাবো না। তুইও পালাস না, স্বামী স্ত্রী হয়ে না থাকি, ভালো বন্ধু হয়ে তো থাকতে পারি। এশার চোখ দুটো বন্ধ করে নেয়, মুখে অক্সিজেন লাগানো, তাই কথা বলতে পারছে না সে। আমানও চোখ দুটো বন্ধ করে নেয়, আপাতত তো সে এশার কষ্টটা অনুভব করতে চায়। নোহা বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তিয়াসের জন্য। তিয়াস আসতেই চেঁচিয়ে ওঠে, কি বলবেন বলুন, এশার জ্ঞান ফিরেছে? দা ভাইকে জানাতে হবে, ওরা ওয়েট করছে তো নাকি? সবসময় এত ধমক দাও কেন? হ্যাঁ, বিয়ের পর মায়ের সামনে ধমক দিলে লজ্জা পাবো, ধমক দিতে দিতে মন চাইলে একেবারে ঘরের দরজা বন্ধ করে দিবে, ঠিক আছে? উফ, কি বলবেন বলুন না, আম্মু বিয়ের কথা বলেছে, তার একটা বৌমা চাই। আমি তোমার বাড়িতে কি জানাবো? নোহা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। কি হলো বলো, জানাবো? যদি বলি না? তুমি না বললেও জানাবো, হ্যাঁ বললেও জানাবো, বাকিটা তোমার পরিবারের ইচ্ছা, আমার ইচ্ছের দাম নেই। জানি না। তাহলে শুধু শুধু প্রশ্ন কেন করছেন, সরুন, যেতে দিন। নোহা সেখান থেকে চলে যেতে নিলে তিয়াস নোহার হাতটা চেপে ধরে। নোহা, একটা কথা বলবে, তুমি পুরুষ মানুষ ভয় কেন পাও? আমায় ভালোবাসতে ইচ্ছে করে না কেন তোমার? নোহা মুচকি হেসে তিয়াসের দিকে তাকায়। আপনার বাবা মাকে নিয়ে আসুন, তাদের সামনেই বলবো, যাকে ঘরের বৌমা করে নেবে তার সম্পর্কে সব জানার অধিকার তাদের আছে। কথাটা বলে নোহা চলে যায় এরশাককে ডাকতে। তিয়াস অবাক চোখে তাকিয়ে থাকে নোহার যাওয়ার দিকে, বুক কাঁপছে তার, হৃদস্পন্দন বেড়ে গেছে। এই মেয়ে আবার সবাইকে কি বলবে? তোমাকে ভালোবাসার মানে বারবার পথ হারিয়ে তোমার কাছেই ফিরে আসা, তোমাকে ভালোবাসার মানে সব ভুলে গিয়ে তোমায় নিয়ে ভাবা, তোমাকে ভালোবাসার মানে ঘুম ঘুম চোখে তোমায় নিয়ে কল্পনায় ডুবে থাকা। পাগলের প্রলাপ শোনার জন্য সময় এবং মন দুটোই লাগে। প্রশ্ন যদি করো আমার মন নেই বলছো, উত্তরে বলবো মনের খবর জানি না, কারণ তোমার মন অবধি আমি এখনো পৌঁছাতে পারিনি, তবে সময়ের ব্যাপারটা ঠিক ধরতে পেরেছি। তোমার সময় নেই কিংবা সময় হয় না, নতুবা তুমি চাও না। এশার এমন কথায় আমার মৃদু হাসে। আমার মনের খবর রাখতে চাও? এশা গলাটা অস্বাভাবিক করে উত্তর দেয়, আজকাল তো নিজের মনেরই খবর রাখা হয় না, দ্বিতীয় ব্যক্তির মনের খবর নেওয়া সে তো এভারেস্ট অভিযানের মতো কঠিন মনে হয় আমার কাছে। তবু এভারেস্ট জয়ের ইচ্ছাটা তো বরাবরই ছিল আমার। আমার এশার পাশে মেডিসিনের বাটিটা এগিয়ে দিতে দিতে বলে ওঠে, আমার মন অবধি তুমি কখনো পৌঁছাতে পারবে না এশা। আমার মন তার নিজস্ব ঠিকানায় তোমাকে অনেক আগে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, এখন হাজার চাইলেও সেখানে তোমার ঠাই হবে না, কখনোই না। তবে তুমি আমার বন্ধু হবে, তোমার সুখ দুঃখের পাশে থাকবো, আশা করি তুমি এতটুকুতেই খুশি থাকবে, এর চেয়ে বেশি কিছু চাইবে না, চাইবো না। এশা আর কিছুই বলে না, আমার বাটিতে সবগুলো ঔষধ খুলে দিয়েছে। এশা সবগুলো একসাথে খেয়ে নেয়, আমার পানি এগিয়ে দেয়, কি করো গলায় বাঁধবে তো, কিচ্ছু হবে না, কই মাসে প্রাণ আমার, এত উঁচু থেকে পড়েও যখন মরিনি, এভাবে তো মরার প্রশ্নই ওঠে না।
বিধাতা হয়তো আমায় মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কোনো শাস্তি দিতে চান। আমান জোর করে হাসার চেষ্টা করে, এশা মুখ বাঁকিয়ে উত্তর দেয়, কোথায় হাসা উচিত আর কোথায় কান্না করা উচিত তুমি সেটাও ভুলে গেছো। অকালে এমন দেউলিয়া হলে তো সমস্যা। আমান মুখ কালো করে নেয়। হাসপাতালে আজকে এশার নবম দিন, শরীরে অনেক ক্ষত ক্ষত আর থাকলেও অন্য দিনের চেয়ে কিছুটা সুস্থ। সে রাতের খাবার খেতে খেতে দুজন গল্প করছিল। আজকে রাতে আমান আর জিনাত শিকদার হাসপাতালে থাকবে, তিনি এখনো পৌঁছাননি, আমান একাই আছে। তিয়াস রেগুলার চেক আপে আসে, এশাকে কথা বলতে দেখে মুচকি হাসি দেয়। কেমন আছো এশা? আগের চেয়ে ভালো। খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো তোমায়, বাড়ি যেতে পারবে? তবে আশা করি এমন কাণ্ড আর কখনো ঘটাবে না। ঘটাবো না, প্রমিস। কবে ছাড়বেন? এই ধরো কাল পরশু। এশা একটু মুখ কালো করে উত্তর দেয়। বাড়ি ছেড়ে দেবেন ভাইয়া? কিন্তু আমি তো সুস্থ হইনি। তিয়াস একটু উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে? এশা, পা তো নাড়াতেই পারছি না, ঠিক হব না আমি? হাঁটতে যে পারি না, এভাবে অন্যের হিল্লায় থাকতে কষ্ট হয় তো। মুহূর্তে তিয়াসের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমান আর তিয়াস একে অপরের মুখ চাওয়াচাই করে। তখনই হুট করে জিনাত শিকদার উপস্থিত হয়, সঙ্গে ইমতিয়াজ শিকদারও। কেমন আছো আম্মা, শরীর ভালো তো? এশা মুখে একটা হাসি এনে বলে, ঠিক আছি আব্বা, শুধু পাটা নাড়াতে পারি না, নড়াচড়া করতে কষ্ট হয়, পিঠে ব্যথা, সব ঠিক হয়ে যাবে আম্মা, চিন্তা করিও না। ইমতিয়াজ শিকদার এশার পাশে গিয়ে বসে, আমান চেয়ার টেনে জিনাত শিকদারকে বসিয়ে দেয়। তিয়াস তখনও সেখানেই দাঁড়ানো। তিয়াসকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইমতিয়াজ শিকদার বলে ওঠে, কিছু বলবা বাবা, কোনো সমস্যা? না তেমন কিছু না, একটু কথা ছিল, বলো না। তিয়াস একটু অস্বস্তিতে পড়ে যায়। না থাক, পরে বলবো, আমি বাড়ি যাচ্ছি আঙ্কেল, কোনো সমস্যা হলে জানাবেন, আমি চলে আসব। তিয়াস বেরিয়ে যায়। নোহাকে বিয়ের প্রস্তাবটা সে আজও দিতে পারল না। এই বিয়ের কথাটা বলার মতো উপযুক্ত সময় নয়, কিন্তু বাড়ি থেকে বিয়ে বিয়ে করে মা কান ঝালাফালা করে দিচ্ছে। এদিকে নোহাকে ছাড়া তারও কষ্ট হচ্ছে। এরশাককে জানাতে হবে, কিন্তু এরশাককে বলার সাহস তার হচ্ছে না, যদি খারাপ কিছু করে মনে বসে। জিনাত শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, এশার চুলগুলো এলোমেলো, চুলগুলো বেঁধে দেয়। দাও আম্মা। এশা চুপ। আম্মা, নওরিন আসে নাই, ও কি আমারে মাফ করবে না? বড্ড কষ্ট হয়, আফসোস হয়, কেন করলাম এইসব, কার জন্য করলাম, সবচেয়ে কাছের মানুষগুলোরে কষ্ট দিলাম। ইমতিয়াজ শিকদার মেয়েকে থামিয়ে দেন, এখন এসব বলার কি দরকার, থামো না আম্মা। জিনাত শিকদার চোখের ইশারায় স্বামীকে থামিয়ে দেন, ওরে বলতে দেন। নওরিনকে একবার আসতে বলবো আম্মা, একটু দেখবো, ও আসছিল সকালে, তুই তখন ঘুমিয়ে, আমারে ডাকো নাই কেন, রেগে আছে আমার উপরে তাই না? রাগে আছে কি না জানি না, শুধু জানি নওরিনের জন্যই তুই বেঁচে আসছিস, তোকে রক্ত দিয়েছে মেয়েটা, মাপ না করলে দিত না হয়তো। তুমি ওরে চেনো না আম্মা, ও কখনো আমারে ক্ষমা করবে না, আমি জানি, সব রাগ অভিমান নিজের মধ্যে চেপে রাখবে, আমার প্রয়োজনে সাড়া দিবে, তবে ক্ষমা করবে না, কিন্তু কখনো বলবেও না, তুই ওর মনে আঘাত করছিস, মেয়ে মানুষের মান ছাড়া আছে কি, সম্মানিত সবচেয়ে বড় ধন, মেয়েটা অপমানে মাটিতে মিশে গিয়েছে। এশা মাথা নিচু করে নেয়, লজ্জা হচ্ছে। জিনাত শিকদার এশার মুখটা তুলে বলে, অনুতাপ হওয়া ভালো, আফসোস অনুতাপ নিয়ে ক্ষমা চাইলে আল্লাহও ফিরায় না, মাফ করে দেয়, আশা করি নওরিনও তোকে ফেরাবে না, তুই অন্যায় করছিস, নত স্বীকার তো করতেই হবে, দুটো মন্দ কথা বললে শুনতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়, লোকের দয়ার পাত্রী হওয়া বড্ড অসম্মানের। ইমতিয়াজ শিকদার স্ত্রীর দিকে রাগি চোখে তাকান, এগুলো বলার কি খুব বেশি প্রয়োজন আছে? আমার সন্তানদের জীবনের পাঠ আমি শেখাবো, খারাপ সন্তানদের মা আমি হতে চাই না, আমি সবসময় চেয়েছি সন্তানদেরকে সুশিক্ষা দিতে। ইমতিয়াজ শিকদার আর কোনো কথা বলেন না, এশা আমানকে বাড়িতে চলে আসে। এতগুলো মানুষের থাকার কোনো দরকার নেই, আম্মা থাকলেই হবে,
আমান ভাই, আব্বারে নিয়ে বাড়িতে যাও। আমান মাথা নাড়ে, কিছুক্ষণ থাকার পর ইমতিয়াজ শিকদারকে নিয়ে বাড়িতে চলে যায়। হাসপাতালে আজকে শুধু এশা আর জেনাত শিকদার থাকবে। নওরিন বাড়িতে একা আছে, তিশা আর মেজ ভাই বাবার বাড়ি গেছে, আর বাকি সদস্যরা বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। আজ দুপুরেই নওরিনের বড় ভাইয়ের শ্বশুর মারা গিয়েছে। নওরিনকে যেতে বললে সে যেতে চায় না। এই কয়দিনের ধকলে সে কাহিল, একটু রেস্ট দরকার। বাবা মা আর নওরিনকে জোর করেনি, আর নওরিন বাসায় একা থাকবে শুনে নোহা চলে আসে এই বাড়িতে। শিকদার বাড়িতে তার মন টিকছে না, সঙ্গে এরশাকও এসেছে। এরশাক নোহাকে নওরিনের বাড়িতে ছেড়ে দিয়ে দরজা থেকে চলে যেতে নিলে নওরিন পেছন থেকে ডেকে ওঠে, ভেতরে আসুন। তুমি ডাকলে আমায়? না, আমার প্রীত আত্মা ডেকেছে আপনাকে। ঠিক আছে, ভেতরে আসুন, আত্মার ডাক শুনতে হয়, না হলে হাই লাগে। এরশাক ভুরু কুচকে তাকায় ভেতরের দিকে। চা খাবেন না কফি? এগুলো খাওয়াতে ডেকেছ? আরো কিছু খেতে চাই বুঝি তোমাকে, রাক্ষস আপনি। এরশাক হেসে দেয়, আমি যাই, কিছু খাবো না। নওরিন একটু থেমে মাথা নিচু করে বলে ওঠে, থেকে যান না। এরশাক নওরিনের দিকে তাকায়, নওরিন নিচের দিকে তাকিয়ে নখ খুঁটছে। কোথায় থাকার আবদার করলে, তোমার বাড়িতে নাকি তোমার জীবনে? নওরিন একটু ভেবে উত্তর দেয়, আপাতত বাড়িতেই থাকুন, পরেরটা ভাবা যাবে। এরশাক কেন যেন নওরিনের আবদারটা ফেলতে পারে না। জামা কাপড় দাও, গোসল করব, ভীষণ মাথা ধরেছে। এরশাককে পরার জন্য কাপড় দিয়ে নওরিন টেবিলে খাবার বেড়ে দেয়। নোহা, এরশাক, নওরিন তিনজনেই খেতে বসেছে। তিনজনই আলাদা প্রকৃতির মানুষ, একে অপরের মাঝে সুখ খোঁজাখুঁজি করছে। হৃদয়ে হাজার ক্ষত থাকলেও তিনজনের মুখেই হাসি। ইস, কি সুখ! খাওয়া শেষ করে নোহা ঘরে চলে যায়। তিয়াস বারবার ফোন করছে, নোহা কাটছে। তিয়াস নাছোড় বান্দাদের মতো করে নোহার কল কাটার সাথে সাথে তালে তাল মিলিয়ে একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। ইস, কি নির্লজ্জ লোক, একেবারে জ্ঞান বুদ্ধিহীন। নোহা দ্রুত খাওয়া শেষ করে এরকম ছুট দিয়েই ঘরে চলে যায়। এরশাক একটু বিরক্ত হয়ে কিন্তু কোনো প্রশ্ন করে না। খাওয়া শেষ করে নওরিন উঠে দাঁড়ায়, এরশাককে উদ্দেশ্য করে বলে ওঠে, খেতে ইচ্ছে না করলে খেতে হবে না, খাবার রেখে ভেতরে যান, আমি সব গুছিয়ে আসছি। এরশাক প্লেটের খাবার নিয়ে কয়েকবার মুখে দিয়ে বাকি খাবার নিয়ে নাড়াচাড়া করছিল। কোন ঘরে যাব? যেই ঘরে ইচ্ছা সেই ঘরে যান, মন চাইলে আমার ঘরেও যেতে পারেন, আপনার ইচ্ছে। এরশাক মুচকি হাসে, যাব, তার আগে তোমায় একটু হেল্প করি, লাগবে না? করি না। এরশাক আর নওরিন মিলে টেবিলটা গুছিয়ে রাখে, রান্নাঘরে একসাথে থালাবাটি ধুয়ে রান্নাঘর গুছিয়ে নেয়। তারপর দুজন একসাথে ঘরে যায়। এরশাক ঘরে এসেই বিছানায় গা এলিয়ে দেয়, শরীর খারাপ লাগছে তার। না তো। নওরিন, তোমার রাগ হয় না আমার উপর? নওরিন এরশাকের দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। এরশাকে রক্ত দিলে, ওকে ক্ষমা করে দিয়েছো, মিথ্যা বলবো না, এশা শিকদারকে হয়তো আমি কখনো ক্ষমা করতে পারবো না, জীবনের সবচেয়ে বড় আঘাত ও আমাকে দিয়েছে, খুব কাছের ছিল তাই তো ধাক্কাটা নিতে পারিনি। কিন্তু এখন আমার মনটা না দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক মন বলে ক্ষমা করে দে, আরেক মন বলে দিস না, তবে আমি কখনোই এশার খারাপ চাইবো না, ক্ষমা করি বা না করি। আর বাকিদের ক্ষেত্রে কি বলবে? আমান শিকদার আমার জীবনের কলঙ্ক, ভবিষ্যতে ওনাকে এড়িয়ে চলবো, ক্ষমার কথা জানি না, ঘেন্না লাগে ওনার সাথে কথা বলতে। আর আমি? নরিন এরশাকের দিকে তাকায়, এক পলক দেখে চোখ ফিরিয়ে নেয়, হাঁটা দেয় জানালার কাছে। এরশাক শিকদার আমার স্বামী, আমি হয়তো তাকে ত্যাগ করতে পারবো না, বাঙালি মেয়ে তো স্বামী যে বড্ড প্রিয় হয়, খুনি, মাতাল, কসাই, গাঁজাখোর, নেশাখোর, যাই হোক না কেন স্বামীর সংসার ছাড়তে মন চায় না। যদিও আপনি তেমন নন, তবে ক্ষমা করার প্রশ্নই আসে না, কারণ আপনি তো ক্ষমাই চাননি। এরশাক মুচকি হাসে, তোমার মেজ ভাই চাই আমি তোমাকে ছেড়ে দেই, তোমার থেকে দূরে চলে যাই, আমি নাকি তোমার জীবনের অভিশাপ, তুমিও কি তাই চাও নওরিন? নওরিন জানালার গ্রিলে হেলান দিয়ে এরশাকের দিকে ফিরে তাকায়, কি মনে হয়? জানি না, আমি খুব খারাপ স্বামী, আমি জানি আমাকে হয়তো ক্ষমা করা যায় না, তবু আমি চেষ্টা করব নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। নওরিন কিছুই বলে না,
একইভাবে দাঁড়িয়ে থাকে। এরশাক এক পা দুপা করে নাওরিনের দিকে এগিয়ে আসে, থুতনিতে হাত রেখে নাওরিনের মুখটা উঁচু করে ধরে। শুধু তোমাকেই ভাবতে মনের অজান্তেই চোখের পাতায় জল ভিজে যায়। পোড়া মন বলে, রাত নেমে এলে কতদিন দেখিনি তোমায়। নরেন মুখ বাঁকিয়ে উত্তর দেয়, রোজই তো দেখেন। দেখি, তবে এভাবে নয়। কথা বলতে বলতে এরশাক নরেনের কপালে চুমু খায়, হাতটা শক্ত করে ধরে। আমি বুঝিনি কখনো তোমার মায়ায় এতটা জড়িয়ে যাব। যখন কাছে ছিলে তখন তোমার কদর বুঝিনি, অবহেলা করেছি, কষ্ট দিয়েছি। আজ যখন দূরে চলে গেছো তখন বুঝতে পারছি তুমি কতটা মূল্যবান ছিলে। তোমার ভাইকে কথা দিয়েছিলাম তোমার থেকে দূরে চলে যাব, তোমার ভবিষ্যৎ জীবনে বাধা হব না। কিন্তু বিশ্বাস করো, আমি পারবো না। যেদিন তুমি আমার থেকে দূরে চলে যাবে সেদিন এই এরশাক সিকদারের মৃত্যু হবে। কথাগুলো বলতে বলতে এরশাক নাওরিনকে জড়িয়ে ধরে কান্নাত করে দেয়। নাওরিন এরশাককে বিছানায় এনে বসায়। থামুন, কি শুরু করেছেন? এরশাক কান্না করেই যাচ্ছে। এই যে স্বামী, বাচ্চাদের মতো কেন করছেন? আমি কোথাও যাব না। নাওরিন অনুভব করে এরশাকের নাক দিয়ে রক্ত আসছে। মুহূর্তের মধ্যেই এরশাক নাওরিনের গায়ে ঢলে পড়ে। নাওরিন প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে, স্বামী শুনছেন? কি হলো আপনার? এরশাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইকে এভাবে সেন্সলেস হতে দেখে নোহা অসহায়ের মতো সর্বপ্রথম তিয়াসকে কল করে। তিয়াসই এরশাককে হাসপাতালে আনার ব্যবস্থা করে। নরিন আজকেই প্রথমবার এরশাকের অসুস্থতা সম্পর্কে জানল। নরিনের গোটা দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। এত ন্যায় অন্যায়ের হিসাব নিকাশের মধ্যে যে কখনো সে এরশাককে এতটা আপন করে নিয়েছে তা তার নিজেরও জানা নেই। পৃথিবীর কোনো নারীই হয়তো স্বামীর দুঃসময়ে স্থির থাকতে পারবে না। স্বামী কারোর সাথে গল্পের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হলেও পারবে না। এরশাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিয়াসের মতো এরশাকের ট্রিটমেন্ট আরও আগেই শুরু করার কথা ছিল। এরশার ঝামেলায় এরশাক গুরুত্ব দেয়নি বিষয়টা, সে নিজেও নেয়নি। এরশাকে আজ প্রথম রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এটা উপর ডিপেন্ড করবে নেক্সট কি ট্রিটমেন্ট প্রয়োজন হবে। এরশাক বিছানায় বসা, পাশেই নরিন তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদো কেন? আমাকে কিছু জানাননি কেন? তোমায় আর কষ্ট দিতে চাই না নরিন, এমনিতেই অনেকটা দিয়ে ফেলেছি। এভাবে জানিয়ে আরো বেশি কষ্ট দিলেন? কিছু হবে না আমার, আমিও সেটাই চাই। নরিন, আমি যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিও, তবে কথা দিচ্ছি আমি যদি বেঁচে থাকি তোমার সাথে করা সব অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করব। দরকার পড়লে হৃদয়ের একাংশ দিয়ে হলেও তোমায় খুশি করব। এরশাক নাওরিনের কপালের সাথে কপাল ঠেকায়। নাওরিন চোখটা বন্ধ করে নেয়। জিনা ছিকদার নামাজের ঘরে বসে নামাজে মগ্ন, আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন তিনি। একই হাসপাতালে তার হৃদয়ের দুইটা অংশ ভর্তি আছে, একজন যে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, সারাটা জীবন অন্যের কাঁধে বোঝা হয়ে বাঁচবে, আর একজন যে শরীরের এত বড় একটা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চোখের পানিতে তলিয়ে যাচ্ছেন তিনি, আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন, আমার কলিজার টুকরাদেরকে পানাহ দান করুন। বারবার একই দোয়া জপে যাচ্ছেন তিনি। নরিনও অজু করে এসে শাশুড়ির পায়ে বসে পড়ে। জিনাত শিকদার মনকে শক্ত করে নেয়, নরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করো, তিনি তোমার দোয়া রাখবেন। নরিন হাউমাউ করে কেঁদে দেয়, অপ্রয়োজনে অনেক কষ্ট পেয়েছ, আশা করি খোদা তোমায় আর কোনো কষ্ট দেবেন না। কথাগুলো বলেই তিনি নরিনকে বুকে টেনে নেন। নরিন শাশুড়ির বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। আজকে প্রথমবার তার জিনাত শিকদারকে শাশুড়ি নয় মা মনে হচ্ছে। কাছে আসো, একটু আদর করে দেই, আর কত কাঁদবা? এরশাক চোখ বন্ধ করেই নরিনকে কথাগুলো বলে মুচকি হাসে। থেরাপির পর তাকে কেবিনে শিফট করা হয়েছে। এই ধরনের থেরাপিতে তেমন কোনো সমস্যা না হলেও এরশাকের মাথাটা ভার হয়ে আছে। পাশে নরিন আর নোহা বসে বসে কান্নাকাটি করছে। একই মাথায় ব্যথা, তার উপরে দুজন ক্রন্দনরত নারীর কান্নার শব্দে এরশাকের প্রাণ যায় যায় অবস্থা। এরশাকের এমন কথা শুনে নোহা কান্না থামিয়ে ফিক করে হেসে দেয়। নরিন একটু থেমে আর চোখে তাকায় নোহার দিকে।
নোহা চোখের পানি মুছে নিয়ে বলে ওঠে, আই থিঙ্ক তোমাদের পার্সোনাল টাইম দরকার, আমি আসছি। নোহা ঘর থেকে বেরিয়ে যায়, এরশাক বালিশ ছেড়ে নাওরিনের কোলে মাথা রাখে। আমার ক্রন্দনরত আমার অসহায় নারী পছন্দ নয়, আমার পছন্দ অগ্নিকন্যা, প্রতিবাদী নারী যাকে এক নজর দেখলেই কলিজায় আগুন লেগে যাবে। নাওরিন ভুরু কুচকে তাকায়, কেরোসিন নিয়ে আসি, একেবারে গায়ে আগুন লাগিয়ে দেই, শুধু কলিজা না, তখন সর্বাঙ্গই পুড়ে ছারখার হয়ে যাবে। এরশাক মুচকি হাসে, সমস্যা নেই, তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। ধরে নাও আমি আগুন আর তুমি পানি, তবে পছন্দ তো আর বদলাতে পারবো না, আমার এখনো অগ্নিকন্যাই পছন্দ। কথা বলতে বলতেই এরশাক নাওরিনের হাতটা নিজের মাথায় নিয়ে যায়। হাত বুলিয়ে দাও, মাথা ব্যথা করছে। নাওরিন এরশাকের চুলটা টেনে ধরে, পছন্দ করেছিলেন তো এক অগ্নিকন্যা, আপনার কলিজায় আগুন ধরিয়ে আপনারই বন্ধুর সাথে ভেঙে গেল, উফ জলে, খুব জলে না? এরশাক বিরক্ত হয়, কি সব কথা বলো, বাব্বা এত প্রেম, বাদ দাও, আমার প্রেম তো তুমি কেন দিব? আচ্ছা ধরো, থাকো, অতীত নয় বর্তমানকে ধরে থাকো, আমাকে ধরে থাকো শক্ত করে। নোহা বাহিরে আসতেই তিয়াস নোহাকে টেনে একটা কোণায় নিয়ে যায়, দেওয়ালের সাথে চেপে ধরে। তিয়াস একদম নোহার কাছে ঝুঁকে যায়, আর কত অপেক্ষা করব আমি? নোহা চুপ করে আছে, কি হলো, কিছু বলছো না কেন, তুমি চাও কি নোহা? নোহা এবারও চুপ, আমি কি এরশাককে বলবো? তিয়াস খেয়াল করে নোহা কাঁপছে, প্রচণ্ড ভয়ে জড়সড় হয়ে আছে মেয়েটা। তিয়াস নোহাকে ছেড়ে দেয়, নোহা কান্না করে দেয়, কাঁদছ কেন নোহা, আমি তো কিছুই করিনি। নোহা নিশ্চুপ, আমাকে ভয় কিসের, এতদিনেও কি আমাকে বিশ্বাস করতে পারো না? নাওরিন তারপর, নোহা তারপরেও নিশ্চুপ, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর কখনো করব না, প্লিজ কেঁদো না। নোহা নিজেকে সামলিয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নেয়, আমি পুরুষ মানুষ ভয় পাই তিয়াস ভাই, তাদের ছোঁয়া আমার কাছে বিষের মতো লাগে, অনেক চেষ্টা করেও আমি যে স্বাভাবিক হতে পারি না, এভাবে কি করে সংসার করবেন? তিয়াস এবার একটু অবাক হয়, তার সাথে অনেকটা হতাশও হয় নোয়ার মুখে। তিয়াস ভাই শব্দটা শুনে চোখে মুখে বিষাদের ছাপ, তুমি কি চাও, আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাই? যদি হ্যাঁ বলো, কথা দিচ্ছি আমি কখনো তোমার সামনেও আসব না। নোহা কোনো উত্তর না দিয়ে চলে যেতে থাকে, পেছন থেকে তিয়াস ডেকে ওঠে, আজকে অন্তত উত্তরটা দিয়ে যাও। আর যে পারি না, নোহা জোরে নিঃশ্বাস ফেলে, আপনি দাভাইয়ের সাথে কথা বলুন, দাভাই রাজি থাকলে, যদি চান আজই মা বাবাকে নিয়ে আসুন, সব জেনে যদি আপনার পরিবার আমায় গ্রহণ করে, কথা দিচ্ছি আজই আপনাকে বিয়ে করে নেব। আনন্দে তিয়াসের চোখ দুটো চকচক করতে থাকে, আজই বলি, দাভাই অসুস্থ, আরে না, তোমার দাভাইয়ের মতো স্ট্রং তো, তোমারই মতো, এত সহজে কিছুই হবে না, কি না মানে তোমাকে ভাঙতে কত সময় লাগলো দেখলে না, আমাকে ভাঙতে চান? ভেঙে আমার সাথে মিশিয়ে নিতে চাই, তিয়াস একটু থেমে বলে ওঠে, এরশাককে আজকেই ছেড়ে দেব, তেমন কোনো সমস্যা হবে না, 3 মাস পর পর আর 2টা থেরাপি দিলেই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। নোহা চুপ করে আছে, তিয়াস একটু পর নিজের থেকেই মিনমিন করে বলে ওঠে, আজকে আসি আমি, মা বাবাকে আগে বলেই রেখেছি, তোমার ছবিও না মানে, নোহা হেসে দেয়, কেন হাসলো সে জানে না, এভাবে তিয়াসের সামনে হাসাও ঠিক না, তবু সুখ দুঃখ আর হাসি চেপে রাখা খুব কঠিন। দাভাই আর আপনার ইচ্ছে, একজন প্রেমিকের কাছে তার প্রেয়সিনীকে পাওয়ার আনন্দ কতটা সেটা কেবল সেই প্রেমিকই বোঝে, আমি আর অপেক্ষা করতে চাই না। তিয়াস এরশাকে একরকম সরাসরি জানিয়ে দেয় সে নোহাকে পছন্দ করে, সে আর তার পরিবার রাজি থাকলে আজই বিয়ে করে নেবে। আজ কেমন যেন তার মনে ভয় কাজ করছে না, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এরশাক কোনো ভনিতা না করেই উত্তর দেয়, নোহা জানে, ওর সাথে কথা হয়েছে, ও সম্মতি দিয়েছে? তিয়াস লজ্জা পেয়ে মাথা নিচু করে, একটু আগে। এরশাক শোয়া থেকে উঠে এসে তিয়াসকে জড়িয়ে ধরে, তিয়াস ভেবাচাকা খেয়ে যায়, আমি খুব খুশি, তিয়াসও মুচকি হাসে,
দুপুরের আগেই এরশাক আর এশা দুজনকে একই সাথে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এশা বাড়ি ফিরবে না, একরকম জোর করেই তাকে আনা হয়েছে। এশা হাঁটতে পারে না, ইমতিয়াজ শিকদার খুব যত্ন করে মেয়েকে কোলে করে ঘরে এনে পৌঁছে দেন। মেয়েকে তিনি হুইল চেয়ারে কিছুতেই বসতে দেবেন না। আমান আবার এইসব বিষয়ে বড্ড বেশি উদাসীন, কোনো কিছুই যেন তার গায়ে লাগে না। নওরিন শিকদার বাড়ির উত্তাপ আসতে চায়নি, তবে জিনাত শিকদার জোর করে নওরিনকে তাদের সাথে নিয়ে আসে। নওরিন না যাওয়ার তাল বাহানা করছিল, সে মনে মনে আশা করেছিল এরশাক হয়তো তাকে বলবে, আবদার করবে, কিন্তু এরশাক নিশ্চুপ, এরশাক না বললে সে যাবে না। এদিকে জিনাত শিকদার নওরিনকে কিছুতেই ছাড়ছে না, নওরিন রেগে কেঁদে দেয়। জিনাত শিকদার দমে যায়, কিছু একটা আঁচ করে দুজনকে একা ছেড়ে দেয়। মা চলে যেতে এরশাক নওরিনকে জড়িয়ে ধরে, ছাড়ুন, কাঁদো কেন, আমি বাড়ি যাব, আপনার মাকে বলুন আমার সাথে জিদ না করতে। আচ্ছা বলে দেব, এরশাক হেসে দেয়, আমি চেয়েছিলাম একেবারে সসম্মানে তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু। নওরিন ভুরু কুচকে তাকায়, তিয়াসের বাড়ি থেকে লোক আসবে নোহাকে দেখতে, তুমি বাড়ির বউ? বাড়ির বউ না, আপনার বউ, আমার বাড়ির সাথে না, আপনার সাথে বিয়ে হয়েছে। ওকে 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 কুল, এরশাক নওরিনের কপালে চুমু খায়। নওরিন এরশাককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনেক জোরাজুরির পর নওরিন আসতে রাজি হয়, শর্ত একটাই, দেখা দেখি শেষ হয়ে গেলে নিবিড় ভাইয়ের সাথে সে ফিরে যাবে। এরশাকও তাতেই সায় দেয়। নওরিনের এই বাড়িতে ফিরে আসায় শিউলি পারভীন বড্ড বেশি অখুশি, তার উপরে এশার সাথেও আমানের বিয়ে হয়ে গেছে। রাগে গা জ্বলছে তার, মেয়ের বিয়ের চিন্তায় মাথায় ঘুরছে তার। বিছানায় পা তুলে বসে আছেন তিনি। বাড়িতে আসার পর থেকে জিনাত শিকদার তার সাথে একবারও দেখা করেনি, সে নিজে থেকে কথা বলতে গেলে কত শত ব্যস্ততা দেখিয়েছে। মাকে এমন মনমরা দেখেও স্নেহা কোনো প্রশ্ন করে না, তিনি নিজেই স্নেহাকে কাছে ডাকেন। ইদানিং মেয়ের সাথে তার সম্পর্কের কিছুটা হলেও উন্নতি হয়েছে। কিছু বলবা এরশাককে, তোর কেমন লাগে? ভাইয়া তো ভালোই। ভাই ডাকছিস কেন, তোর মায়ের পেটের ভাই নাকি? কি বলতে চাও? আমি চাই এরশাকের সাথে তোর নরেন চলে যাবে। স্নেহা কিছু একটা আঁচ করতে পেরে মাকে কথার মাঝেই থামিয়ে দেয়, যতটুকু বলেছ ততটুকুতেই থেমে যাও, আমি তোর ভালো চাই। চাইতে হবে না, তোমার কুপ্রভাব এতদিন আমার উপরে পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। আমি কালী বাবার কাছে ফিরে যাব, তারপর হোস্টেলে উঠে পড়ব। তোকে আমার কাছে রাখার জন্যই তো, দরকার নেই, আমি সম্মান নিয়ে বাঁচতে চাই। শিউলি পারভীন আর কথা বাড়ায় না, নীরবে চোখের পানি ফেলতে থাকে। স্নেহা সেই দিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে ঘরে চলে যায়। সন্ধ্যায় তিয়াস আসবে তার বাবা মাকে নিয়ে, সঙ্গে অবশ্য তিশা আর নিবিড়ও আসছে। তিয়াস নোহাকে বিয়ে করতে চায়, এই বিষয়টা তিয়াস অনেক আগেই মাকে জানিয়েছিল। নোহা যে রাজি হচ্ছে না সে ব্যাপারেও তিনি জানেন, তবে ছেলের খুশির ওপরে কিছুই নেই তার কাছে। প্রথম দিকে ইমতিয়াজ শিকদার সম্মতি দেন না, হঠাৎ এভাবে বললেই তো বিয়ে হয়ে দেওয়া যায় না, তার উপরে বাড়ির দুই ছেলে মেয়ের এমন অসুস্থতা, সব মিলিয়ে বিয়ের পরিবেশ নেই, তিনি আপাতত বিয়ের কাজে যেতে চান না। নোহা শিকদার বাড়ির মেয়ে, ধুমধাম করেই বিয়ে দিতে হবে তার, এভাবে না দেখে না জেনে বিয়ে হয় নাকি? এরশাক বাবাকে বোঝায়, তিয়াস বিশ্বস্ত ছেলে, ছোটবেলা থেকেই দেখছে তাকে, বিয়েতে অমত করার প্রশ্নই ওঠে না, আর অনুষ্ঠান তো যে কোনো সময়ই করা যায়। ছোট কাকাও সম্মতি জানায়, এর আগে যতবারই নোহাকে বিয়ের কথা বলেছে নোহা এক কথায় না করে দিয়েছে, আজ যখন মেয়ে রাজি হয়েছে তখন না করাটা একেবারেই বোকামি। প্রায় 7টা নাগাদ তিয়াস এসে উপস্থিত হয় শিকদার বাড়িতে। এরশাক আর ছোট কাকা তাদের ড্রয়িং রুমে বসান, ইমতিয়াজ শিকদার আর জিনাত শিকদার আগেই সেখানে উপস্থিত ছিল। নোহা জীবনে প্রথমবার আজকে শাড়ি পরেছে, নওরিন আর স্নেহা তাকে সাজিয়ে দিয়েছে। নওরিন নোহার কানের পেছনে একটা টিপ লাগিয়ে দেয়, ভীষণ মিষ্টি লাগছে তোমায়, নজর লেগে যাবে তাই দিলাম। নোহা একটু হাসে কিন্তু কিছুই বলে না, ভয় লাগছে? না নওরিন, কেমন যেন লাগছে অন্যরকম, ভয় পেও না, তিয়াস ভাইয়া খুব ভালো, তুমি ভালো থাকবে। নরিন, আমারও তো একটা অতীত আছে, বিয়ের আগে
এটা কি তিহিয়াসকে জানানো উচিত নয়? নওরিন কিছু একটা ভেবে উত্তর দেয়, না কিচ্ছু বলতে হবে না, দুর্ঘটনা ভেবে ভুলে যাও, শুধু শুধু অতীত খুঁচিয়ে নিজেকে অসম্মানের পাত্রী বানিও না। তুমি কোনো অন্যায় করনি, পাশ থেকে স্নেহা বলে ওঠে। জীবন সঙ্গীকে এভাবে ঠকানো ঠিক না নোহা, তোমার সব কিছু বলে দেওয়া উচিত, তারপর সব শুনে যদি রাজি হয় তাহলে বুঝবি সত্যি ভালোবাসে, আর না রাজি হলে ভুলে যাবি, মনে করবি সবই ফেক। নোহা মাথা নাড়ে। একটু পর নোহাকে সবার সামনে আনা হয়। তিয়াস হা করে তাকিয়ে আছে নোহার দিকে। নোহাকে সে কখনো এভাবে দেখেনি, তার উপরে শাড়ি, উফ আগুন। তিয়াস কনুই দিয়ে তিয়াসকে একেবারে ধাক্কা দেয়। বিয়ে না করতে ক্যাবলাকান্ত হয়ে গেলি? চুপ থাক। তিয়াসের মায়ের নোহাকে বেশ পছন্দ, কি মিষ্টি চেহারা, একদম ডানা ছাড়া পরি। তিনি নোহাকে আদর করে কাছে ডেকে নেন, কোনো কথা ছাড়াই হাত থেকে বালা খুলে নোহাকে পরিয়ে দেন। বিয়ের কথাবার্তা পাকা। তিয়াসের পরিবার চায় আজই নোহার সাথে তিয়াসের বিয়েটা পড়িয়ে দিতে। ইমতিয়াজ শিকদার প্রথমে আমতামতা করলেও পরে আর অমত করে না। কাজী ডাকা হয়, কিছুক্ষণের মধ্যে কাজীও উপস্থিত হয়। ঠিক বিয়ে পড়ানোর আগ মুহূর্তে নোহা থামিয়ে দেয়। আমার কিছু বলার আছে। তিয়াস অবাক চোখে তাকায়, কি বলবে? চাইল্ড অ্যাবিউজিং শব্দটা শুনেছেন? আই ওয়াজ রেপড। তখন আমার বয়স খুব কম, হয়তো 7 কি 8 বছর, নয়তো তারও কম। আসলে মনে রাখতে চাইনি তাই রাখিনি, ভীষণ কষ্ট হয়। তবে লোকটাকে মনে আছে, আঙ্কেল বলে ডাকতাম। বয়স ছিল 40 বা তারও বেশি। হি অ্যাবিউজড মি। এতটুকু বলে নোহা মাথা নিচু করে নেয়। তিয়াস একটু অবাক হয়ে বলে ওঠে, মজা করছো? আপনার মনে হয় আমি মজা করছি? তিয়াসের মা লাফ দিয়ে উঠে দাঁড়ান, তিয়াস বাহিরে চল। আম্মু, আসতে বললাম তো। ভদ্র মহিলা এতটুকু বলেই তিয়াসের হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায়। পেছনে পেছনে তিয়াসের বাবাও ছুট লাগায়। তিয়াসও উঠে যায়। নিবিড় তখনও সেখানেই বসা। নোহা স্ট্যাচু হয়েই বসে আছে। ছোট কাকি কেঁদেছেন, বিয়েটা বোধহয় ভেঙেই গেল। নোহা কি মনে করে হতেই হাত থেকে বালা জোড়া খুলে পাশে রেখে দেয়। কাজী বলে ওঠে, বিয়ে কি হবে না? কেউ কোনো উত্তর দেয় না। এরশাদ তিয়াসকে ডাকার জন্য বাহিরে যেতে চাইলে নওরিন হাত ধরে নেয়। আমি কথা বলি তিয়াসের সাথে? যাবেন না, ওনাদের সময় দিন। এরশাদ আর এগোয়নি। নোহা পাশে এসে বসে, ভয় পাস না দা ভাই, আসি তো। আমি তোর জন্য আরো ভালো বর এনে দেব, কষ্ট পাস না নোহা। নোহা এরশাকের দিকে তাকিয়ে মুচকি হাসে। হাসিতে সুখের চেয়ে দুঃখ বেশি ছিল। এরশাকের চোখ ছলছল করছে, অনেক কষ্টে থামিয়ে রেখেছে নিজেকে। নোহা কষ্ট পেয়েছে, ভীষণ রাগ হচ্ছে নিজের ওপর। তিয়াসকে আগেই সবটা জানানো উচিত ছিল, বিষয়টা মাথায় আসেনি তার। নওরিন নোহার পাশে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রাখে। নোহা নওরিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আমি ঠিক আছি। আমি কেন ভয় পাবো? আমি কেন লজ্জা পাবো? আমি তো কোনো অন্যায় করিনি। লজ্জা তো তাদের হওয়া উচিত যারা অন্যায়কারীকে কিছু না বলে, যার উপর অন্যায় হয় তার দিকেই আঙ্গুল তোলে। নোহা শটাং হয়ে দাঁড়িয়ে যায়। নিবিড় নোহার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। মেয়েটার অন্তর আত্মা প্রবল শক্ত। কি সুন্দর করে গুছিয়ে নিজেকে উপস্থাপন করলো। নওরিন হলে হয়তো এতক্ষণে কেঁদে বুক ভাসিয়ে ফেলতো, নয়তো চুপচাপ স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতো। স্ট্যাচু অফ লিবার্টি নয়, স্ট্যাচু অফ নোহা হয়ে যেত। নিবিড় ছোট্ট করে একটা কাশি দিয়ে বলতে শুরু করে, তিয়াসকে আমি চিনি, ও তোমার জন্য একেবারে ডেসপারেট। বিশুদ্ধ ভালোবাসা যাকে বলে, ওর ওপরে বিশ্বাস রাখো, আর সবচেয়ে বড় কথা, নিজের উপরে বিশ্বাস রাখো। নিবিড় একটু থেমে আবারও বলে ওঠে, যদি তিয়াসের সাথে তোমার বিয়েটা হয়, ও কখনো আর সবার মতো অতীত টেনে নিজের স্ত্রীকে কখনো অসম্মান করবে না, সুখে রাখবে তোমাকে, এতটুকু গ্রান্টি আমি দিতে পারি। একটু সময় দাও, আশা করি ওনারা কথা শেষ করে ফিরেই আসবে। এটা গোটা জীবনের প্রশ্ন, সব দ্বিধা দ্বন্দ্ব পরিষ্কার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাটা নিবিড় এরশাকে উদ্দেশ্য করে বলেছে, তাই এরশাক বেশ বুঝতে পেরেছে। সে তো সত্যি সত্যি নওরিনকে তার যোগ্য সম্মান দেয়নি,
না নাওরিনকে সম্মান পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। এরশাক মাথা নিচু করে নেয়। এটা লজ্জা নয়, অনুশোচনা, অপরাধ বোধ থাকাটাই স্বাভাবিক। নোহার কেন যেন নিবিড়ের কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, বিশ্বাস করতে ইচ্ছে করছে তিয়াস ফিরবে। সে নিজেও এখন মনে প্রাণে চায় তিয়াস ফিরে আসুক। তবে কি সে তিয়াসের মায়ায় পড়ে গেল, মায়া নাকি ভালোবাসা? কিন্তু যদি তিয়াস আর কখনো ফিরে না আসে? নোহার মনে ভয় বাসা বেঁধেছে, হারানোর ভয়। এদিকে তিয়াসের আম্মু তিয়াসকে টেনে বাহিরে নিয়ে আসে, বাড়ির দরজা থেকে একটু দূরে। তিয়াসের আব্বুকেও পেছনে পেছনে আসতে দেখে ভদ্র মহিলা ভুরু কুচকে তাকায়। ধমকের সুরে বলে ওঠে, তুমি কেন এলে? তুমি না বললা বিয়ে হবে না? এমনিতেও আমার একমাত্র ছেলে জারতার সাথে তো আর বিয়ে দিতে পারি না। কখন বললাম বিয়ে হবে না? বিয়ের আসর থেকে ছেলেকে উঠিয়ে নিয়ে আসলা যে, কথা বলতে আনছি, ভালো করেছো নিয়ে আসছো, চলো বাড়ি যাব। এই মেয়ের সাথে ছেলের বিয়ে দেব না। মেয়ের তো সমস্যা আছে। ভদ্রমহিলা একরাশ বিরক্তি নিয়ে স্বামীর দিকে তাকায়। স্বামীকে কিছু বলতে গিয়ে তাকাতেই দেখে পেছনে পেছনে তিশাও এসেছে। এবার তো তার বিরক্তির কুল কিনারা নাই। তুই কেন এলি? জামাই কোথায়? এভাবে সবাই উঠে এলি, ওনারা কি ভাববে বলতো? তিশা মিনমিন করে উত্তর দেয়, তোমরা যে আসলা তার জন্যই তো, ও মনে হয় ভেতরেই আছে। তিয়াসের বাবা একটু খুশি হয়েই বলে ওঠে, আসতেছি, আর ভালো করেছিস, জামাইকেও ডাক, বাড়ি ফিরে যাব, এই বিয়ে হবে না। তিশা অবাক হয়ে বলে ওঠে, হবে না মানে? কেন হবে না? হবে না মানে হবে না? তিয়াসের বাবা চেঁচিয়ে উত্তর দেয়। ভদ্রমহিলা দুজনকেই থামিয়ে দেন, আমি তিয়াসের সাথে কথা বলতে চাই, তোরা ভেতরে যা। কি বলো? তোর বাবাকে নিয়ে যা তো। তিয়াসের বাবা গো ধরেন, যাব না, আমার ছেলেও। ভদ্রমহিলা তিয়াসের দিকে তাকান। তিয়াস চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবছিস বাবা? খারাপ লাগছে মা, খুব খারাপ লাগছে নোহার জন্য। বাচ্চা নোহাটা না জানি কত কষ্ট পেয়েছে, বাচ্চা নোহার কথা ভেবে বড় নোহার কষ্ট পাচ্ছে। মানুষ এতটা খারাপ হয়? কিছু মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়। তোর খারাপ লাগছে বাবা? এত কাছে থেকে বুঝতে পারিনি, মেয়েটা সব নিজের মধ্যে চেপে রেখেছে। এখন বুঝতে পারছি ওর ভয়ের কারণ। ছোটবেলায় এই ধরনের ঘটনা মনে দাগ কেটে যায়, অদ্ভুত একটা ট্রমার সৃষ্টি হয়, বড় হয়েও সেগুলোর প্রভাব থেকে যায়। তিয়াসের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। খুব কষ্ট হচ্ছে? নিজের ভালোবাসার মানুষের কষ্টে কষ্ট পাওয়াই তো বিশুদ্ধ ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তোর বন্ধু তিয়াস, ছোটবেলা থেকে তুই কখনো কোনো কথা আমার থেকে লুকাসনি, নোহার কথাও না, সব বুঝেই আমি তোর এক কথায় আজকে বিয়ে দিতে এসেছি। আমার কাছে কোনো সংকোচ করিস না বাবা, সত্যি করে বল, এখনো বিয়ে করতে চাস নোহাকে? আম্মু প্লিজ অমত করো না, আমি চলে গেলে মেয়েটা বড্ড বেশি কষ্ট পাবে, বড় নোহা সারা জীবনের জন্য অন্ধকারে তলিয়ে যাবে, হয়তো সারা জীবনের জন্য পুরুষ জাতির থেকে মুখ ফিরিয়ে নেবে। প্লিজ আম্মু, না করো না। ভদ্র মহিলা একটা গভীর নিঃশ্বাস ফেলে। মনের মধ্যে নোহাকে নিয়ে বিন্দু মাত্র সংকোচ নেই তো তোর? তিয়াস মাথা নাড়ে। তিনি তিয়াসের হাতটা নিজের মাথায় রাখেন। তিয়াস ঝটকা দিয়ে নিজের হাতটা নামিয়ে নেয়। প্লিজ আম্মু, এমন কিছু বলো না যেটা মানতে পারবো না। পাশ থেকে তিয়াসের বাবা বলে ওঠে, মানবি না মানে? মানতে হবে। তিয়াস অসহায়ের মতো মায়ের দিকে তাকায়। তিনি আবার স্বামীকে ধমক দেয়, থামুন তো আপনি, আমাকে বলতে দিন। তিনি তিয়াসের দিকে তাকান, তিয়াস আমার মাথায় হাত রেখে বল, জীবনে যত খারাপ পরিস্থিতিতেই তুই পড়িস না কেন, ঝগড়া হোক রাগ হোক, কখনো বৌমার অতীত তুলে কোনো কথা বলবি না, খোঁচা দেওয়ার চেষ্টা তো করবিই না। আজকের পর এই বিষয় নিয়ে কখনো বৌমাকে কোনো প্রশ্ন করবি না। তিয়াস মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, কসম দেওয়ার প্রয়োজন নেই মা, আমি এমনিতেও কখনো নোহাকে কষ্ট দিব না, নিজের অজান্তেও না। পাশ থেকে তিয়াসের বাবা অসহায় দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকান, এই ছিল তোমার মনে? আমি এতক্ষণ কত কিছু ভাবলাম, সত্যি বিয়েতে তোমার কোনো আপত্তি নেই? শুধু শুধু যা তা বললাম, আমার সব কথাকে তাল মিলাতে বলেছে তোমাকে কে? ধুর! তিনি স্বামীর দিকে তাকিয়ে হাসেন, ধরুন এমন কোনো ঘটনা আমার সাথে ঘটতো, তাহলে আপনি কি আমাকে ফেলে দিতেন?
নাউজুবিল্লাহ, কি বলো, আমার কাছে তুমি সবার আগে, দুনিয়া একদিকে তুমি অন্যদিকে, খিলখিল করে হেসে দেন তিনি। তিয়াস আপনারই ছেলে, আপনার মতোই হবে, এটাই স্বাভাবিক। এবার সবাই একসাথে হাসে। তিয়াস বোনকে প্রশ্ন করে, তিশা তোর কোনো আপত্তি নেই তো? না, আমার বোনের মতো ভাই আর পরীর মতো বউ পাইতেছে, আমার আবার কিসের আপত্তি? আমার তো গর্ব হচ্ছে, বানর ভাইয়ের গলায় পরানোর জন্য মুক্তোর মালা হয়ে যাবে, আর কি চাই? এবারই সবাই একসাথে হেসে ওঠে, পরিবারের সবাই একসাথে ঘরে ফিরে আসে, সবার কেমন যেন মুখ থমথমে করে রেখেছে। নোহার আম্মু এতটুকু সময়ে কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। তিয়াসের আম্মু নোহার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসেন। ভাবি যান, মেয়েকে বিদায় দেওয়ার আগে এত কান্নাকাটি করছেন, বিদায় দেওয়ার সময় তাহলে কি করবেন শুনি? তিনি চোখ দুটো মুছে নিয়ে একটু হাসার চেষ্টা করেন। এরশাক তিয়াসের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। তিয়াস চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে। এরশাক হাঁপ ছেড়ে বাসে। তিয়াসের মা সোজা নোহার পাশে গিয়ে বসে। বসতে গিয়ে খেয়াল করে, সোফার এক পাশে বালা জোড়া নোহা খুলে রেখেছে। তিনি বালাগুলো হাতে নিতে নিতে প্রশ্ন করেন, বালা জোড়া খুলেছ কেন? নোহা কোনো উত্তর দেয় না। সবাই একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ভদ্র মহিলার দিকে। তিনি নোহার হাতটা নিজের দিকে টেনে নেন। নোহার হাতে বালা পরাতে পরাতে বলে ওঠেন, আমি কিন্তু বৌমা নিতে আসিনি, মেয়ে নিতে এসেছি। আমার মেয়ে, আবার আমার কথা না শুনলে দু চার গা ভসিয়েও দেই, আর বড় হয়েছে বলে কি কোনো ছাড় দেব? এটা ভাবা ভুল, টিচার মানুষ তো, মারের হাত বরাবরই ছিল। তুমি আবার আমাকে শাশুড়ি ভেবে রাগ করবে না তো? নোহা মুখ তুলে তাকায়, চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তিয়াসের আম্মু নোহার চোখ মুছে দিতে দিতে বলে ওঠে, কাঁদতে নেই মা, আজ না তোমার জীবনের শুরু, এখান থেকে শুধু হাসবা, তোমাকে হাসানোর দায়িত্ব আমাদের। আমার ছেলে কখনো তোমায় কষ্ট দিবে না, দিলে আমাকে বলবা, পিটিয়ে তক্তা বানিয়ে দিব। নোহাকে তিনি জড়িয়ে ধরেন। শিকদার বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপনারা রাজি থাকলে আজই আমরা বিয়েটা দিয়ে দিব, আপনারা যদি না চান সেক্ষেত্রে। ইমতিয়াজ শিকদার এক কথায় রাজি হয়ে যান। এমন ঘর বর পাওয়া মেয়ের সারা জীবনের সৌভাগ্য, সবাই সম্মতি দেয়। এরশাক তিয়াসকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর যদি কখনো মনে হয় আমার বোনকে ভালো লাগছে না, আমাকে বলবি, আমি ফিরিয়ে নিয়ে আসব। ওকে কখনো অবহেলা করিস না, কষ্ট দিস না। এরশাক এতটুকু বলেই বিয়েতে সম্মতি দেয়। আপাতত বিয়েটা দেওয়া যাক, অনুষ্ঠান পরে করলেও চলবে। কাজী বিয়ে পড়ায়। এতক্ষণ অপেক্ষার পর অবশেষে তিনি বিয়ে পড়াতে পেরেছেন, তাতেই তিনি খুশি। এরশাক কাজীকে 3 গুণ বেশি টাকা দেয়। তার সবচেয়ে আদরের বোন আজ বিয়ে হয়েছে, এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। নোহা নাওরিনের সাথে নিয়ে এশার কাছে দেয়। এশা বিছানায় শুয়েছিল, পাশে আমান সোফায় হেলান দিয়ে বসে আছে। বিয়ের সময় আমান উপস্থিত থাকলেও একটু পরপর সে উপরে চলে আসে। নোহা একা একাই ঘরে প্রবেশ করে, নাওরিন বাহিরে দাঁড়ানো, সে কিছুতেই এশার সামনে যাবে না, এশার সাথে কথাও বলবে না। নোহা ঘরে ঢোকে, ছোট্ট করে এশাকে ডাক দেয়, এশা। হুম। এশা নোহার দিকে তাকায়। নোহার পরনে নাল লাল বেনারসি, গা ভর্তি গহনা, হালকা সাজ, কি মিষ্টি লাগছে। বিয়ে হয়ে গেছে? হুম। এগুলো এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে, আদর করেছে। তোকে আজকে আর শাকচুনির মতো লাগছে না, সুন্দর লাগছে। কে শাকচুনি সেটা গোটা দুনিয়া জানে। সরি নোহা, আমি ভুল ছিলাম, আমানের সাথে তোকে মিথ্যা মিথ্যা। এসা আর চোখে তাকায় আমানের দিকে, আমান ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে। নোহা একটু বিরক্ত নিয়েই বলে ওঠে, হিংসা কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না, ভালো মানুষগুলোর সাথে দিন সেতে ভালোই হয়। খোটা দিলি আমাকে খারাপ বলে? না, এমনিতেই বললাম, কিছু মনে করিস না, আমি যাচ্ছি। যাচ্ছি না বল, আসছি, দোয়া করি ভালো থাক, সুখে থাক। নোহা মুচকি হেসে দেয়, আমানের দিকে সামনে এগিয়ে দাঁড়ায়, আমি আসলাম, তুমি ভালো থেকো, জীবন থেকে পালানোর বন্ধ করো। আমার নোহার কপালে চুমু খায়, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক শুভকামনা, আশা করি খুব সুখী হবে তোর জীবন, ভালো থাকিস নোহা। নোহা মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে।
এবার বিদায়ের পালা, নোহা সবার থেকে বিদায় নেয়, সঙ্গে নওরিনও। নোহাকে আগেই তারা নিয়ে গেছে, নওরিনকে নেওয়ার জন্য শুধু নিবিড় রয়ে গেছে। জিনাত শিকদার পুত্রবধূকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তিনি ব্যর্থ হয়ে এরশাককে বলে নওরিনকে আটকানোর জন্য। মেয়েরা যে স্বামীর কথা ফেলতে পারে না, এরশাক নোহার হাতটা টেনে ধরে, যেও না নওরিন প্লিজ, আমি ভীষণ একা হয়ে যাব। আমি তো আগেই বলেছিলাম থাকবো না, আমার জীবনের সবচেয়ে প্রিয় দুইজন মানুষ একসাথে চলে গেল, আমি তো নিঃস্ব হয়ে যাব, ভেসে যাব, ভীষণ একা হয়ে যাব, আমি নিতে পারবো না, প্লিজ থেকে যাও। পাশ থেকে নিবিড় বলে ওঠে, এটা কিন্তু কথা ছিল না, এরশাক শিকদার আমায় কথা দিয়েছিল, সেটা নিশ্চয় তার মনে আছে। শিকদার বাড়ির লোকেরা নাকি তার কথার বরখেলাপ করে না, আমি অন্তত তাই জানতাম। এরশাক নওরিনের হাতটা ছেড়ে দেয়, নিবিড় নওরিনকে টেনে নিজের সাথে নিয়ে যায়। নওরিন যাওয়ার সময় বারবার প্রশ্ন করেছিল, কি কথা, কি এমন কথা দিয়েছেন উনি? নিবিড় শুধু একটাই উত্তর দেয়, যা করেছি তোর ভালোর জন্য করেছি, যা করব তোর ভালোর জন্য করব। আপাতত আমার কাছে এরশাক শিকদারকে তোর যোগ্য মনে হয় না, অযোগ্য কোনো পুরুষের কাছে আমি আমার বোনকে দেব না। নিবিড় আর নওরিন কিছুই বলে না, নিবিড় নওরিনকে নিয়ে সোজা বাড়িতে চলে যায়। তিশা বারবার বলেছে নওরিনকে তাদের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু বর্তমানে নিবিড় শুধু সেটাই করবে যেটা তার কাছে ঠিক মনে হবে। তিয়াসের মা বেশ ব্যস্ত হয়ে নোহাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। নোহা মনে মনে বেশ খুশি। বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় মাঝরাত হয়ে গেছে, এত রাতে শুধু জাগিয়ে রেখে লাভ নেই। খাওয়া দাওয়া করে শিকদার বাড়ি থেকে বের হয়ে এসেছে, সারাদিনের ধকলে সবাই বেশ ক্লান্ত। নোহা আর তিয়াসকে তিয়াসের ঘরে দিয়ে ভদ্র মহিলা তিয়াসের কানে কানে কিছু একটা বলে ঘর থেকে বেরিয়ে যান। বাড়িতে তেমন লোকজন নেই, সদস্য বলতেই তিনি, স্বামী, স্ত্রী আর তিশা আর তিয়াস। তিশা নোহাকে খাটে বসিয়ে দেয়, তিশা 7 মাসের প্রেগনেন্ট। নোহা বসতে বসতে দুম করেই তিশার পেটে হাত দেয়, বাবু কি নড়ে? তিশা হেসে উত্তর দেয়, একটু আগে নড়ছিল, এখন নড়লো, তোমায় দেখবো। সত্যি? সত্যি, নোহা মুচকি হাসে। তিশা নোহার পাশে বসে, কোনো হেল্প লাগবে এগুলো খুলতে? না না, আমি পারি, তুমি ঘরে যাও বুবু, মনে হয় ঘুমাবে। নোহা জিহবায় কামড় দেয়, তুমি বলে ফেললাম, না না কোনো সমস্যাই নেই, তোমার বর পারলে তো তুমি আমায় তুইয়ের চেয়ে নিচে কিছু বলতে পারতে। তিয়াস রাগি চোখে তাকায়, থামবি তুই? তিশা মুখ বাঁকায়, ভাবির সম্পর্কে তুমি আমার বড় ভাই, আর এই ছেলেটাকে বাবা মা আমরা 2 বছর আগে টেকায়ে আনছে, তাই বড় হইতে তার তোমার নাম ধরে না, ডেকে ভাবি ডাকলাম, যদিও তুমি আমার ছোটই হবে। না না সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার এই ঘরে থাকতে কোনো অসুবিধা হবে না তো? না মানে ভাইয়ের সাথে থাকতে কোনো অস্বস্তি হলে বলতে পারো, তোমার আমি আমার ঘরে নিয়ে যাব। তিয়াস এবার তেলে বেগুনে জ্বলে ওঠে, তোর কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমি? আমার সব কিছুতে তোর ব্যাগড়া দেওয়া লাগে কেন? হ্যাঁ, তিশা মুখ ভাঙিয়ে বলে ওঠে, তুই চুপ থাক, তুই কি বুঝিস নাকি জানিস? হ্যাঁ সব জানি আমি। কি সব জানিস? কতবার বিয়ে করেছিস শুনি? তিশা এটা বলেই হা হা করে হেসে দেয়। তিয়াস নোহার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়, আচ্ছা চলে গেলাম, অসুবিধা হলে বরকে ঠেঙিয়ে আমার কাছে আসবা, আমি তোমারে সাপোর্ট দিব। নোহা মাথা নাড়ে, তিশা ঘর থেকে চলে যায়। নোহা বিছানায় বসে পা দোলাচ্ছে আর আর চোখে দেখছে তিয়াসকে, আর তিয়াস চোপায় বসে ফোন চাপছে। তিয়াস লক্ষ্য করে নোহা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলবা, কিছু লাগবে তোমার? এতক্ষণ কই ছিলেন? না মানে তোমার অস্বস্তিতে ফেলতে চাইনি, চেঞ্জ করে নাও যাও। নোহা মুখ বাঁকিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়, লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তিয়াস চোপায় চোখ বুজে শুয়ে আছে, নোহা চুল মুছতে মুছতে তিয়াসের কাছে এগিয়ে আসে, বিছানায় শুলেই তো পারেন, এত রাতে গোসল করলে কেন, ঠান্ডা লেগে যাবে তো? তিয়াস চোখ বুজেই বলে ওঠে, এত সাজুগুজু করার অভ্যাস নেই, কেমন যেন লাগছিল, উঠুন তো উঠুন, এভাবে শোয়া যায় নাকি? তিয়াস নোহার কথায় লাফিয়ে ওঠে, নোহার দিকে তাকায়। নোহার পরনে হালকা গোলাপি রঙের একটা শাড়ি, এলোমেলো ভেজা চুল, চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। তিয়াস এক নজরে তাকিয়ে আছে নোহার দিকে, ঘোর লেগে গেছে তার চোখে।
চোখে অদ্ভুত নেশার ঝলক দিচ্ছে, নোহার ঠোঁটে বাঁকা হাসি। এভাবে দেখার কিছু নেই, বিছানায় শুয়ে পড়ুন, আমার অসুবিধা নেই। তিয়াস নোহার দিকে থেকে চোখটা না ফিরিয়েই বলে ওঠে, আমার চোখে নেশা লেগে গেছে নোহা। বেশিক্ষণ সামনে থেকো না, নেশাখোরদের বিশ্বাস করতে নেই, তারা কখন কি করে বসে তারা নিজেরাও জানে না, নিজের প্রতি তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। তিয়াস বিছানার কাছে যায়, নোহা দুম করেই তিয়াসের সামনে চলে আসে, মুচকি হেসে বলে ওঠে, আপনি কি ড্রাগ অ্যাডিক্টেড? চোখে এত কিসের ঘোর? নোহা অ্যাডিক্টেড আমি।